উদ্ভিদ হয়েছে বলেন তো? আমাদেরকে স্বর্ণ দিছে, স্বর্ণ। আমার চ্যানেল জীবন ও জীবিকার কথা যারা চোখ রাখছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আপনারা জানেন আমি এখন এসেছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা সড়কের মধ্যে, আমি ওখানে অবস্থান করছি। শেখ হাসিনা সড়কে রাস্তায় যে বৃষ্টি আছে সেই বৃষ্টির এখানে অবস্থান করছে। এই বৃষ্টি এই রুটটি হয়তো সিমলকান্দি হয়ে এই রুটটি যে হয়েছে এই রুটটি যাবে হচ্ছে সম্পূর্ণরূপে যে শেষ হয়েছে, অর্থাৎ এই রুটটি দিয়ে যারা এখনো পর্যন্ত জানেন না এই রুটটি উদ্বোধন হয়েছে, এখন প্রায় উদ্বোধন হয়নি, বলা যায় যে এখন যাতায়াত শুরু হয়েছে কেবল, কারণ এখানে সিএনজি আছে। যারা বাইক আছে বাইকে করে নিয়ে যাবেন, আপনাদেরকে বাইকে করে একটা টাকা দেয়, 100 টাকা করে নেয় এবং সিএনজিতে গেলে 70 টাকা করে নেয়। এবং হয়তো এটি হয়তো যদি শেখ হাসিনা সড়ক উদ্বোধন হয় তাহলে তো আরো ব্যাপক আকারে এখানে গাড়ি চলাচল করবে এমনটি আমরা আশা করছি। এবং স্থানীয় লোকজন যারা আছেন তারা জানেন যে আপনারা এখানে আগে নৌকা দিয়ে আসতে হতো, নৌকা বিকল্প ছিল না, রাত্রে যখন আসতো তখন হয়তো রাত্রে নৌকা বন্ধ হয়ে যেত, তখন হয়তো তারা চলতে পারতো না, কিন্তু এখন নৌকার পরিবর্তে যেহেতু বাইক আছে, মোটর সাইকেল আছে এবং গাড়ি আছে, এই জিনিসগুলো নিয়ে সব সময় দেখা যায় যে এখানে যাতায়াত যে কোনো সময় আপনারা যাতায়াত করতে পারবেন। আমি বিস্তারিত আপনাদের সঙ্গে দেখাবো। সড়কটির কাজ শুরু হয়েছে প্রায় 4 বছর হবে, 4 বছরের ভিতরে যেটুকু প্রোগ্রেস হয়েছে তার সেই প্রোগ্রেসটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বাইকে করে প্যাসেঞ্জার আনা নেওয়ার কাজ যিনি করেন তার সঙ্গে একটুখানি কথা বলছি। ভালো আছেন আপনি? জি ভালো। তো আপনি এখানে কতদিন যাবত গাড়ি চালাচ্ছেন? দীর্ঘ 3 মাস প্রায়। 3 মাস? আপনি মোটর সাইকেল দিয়ে কয়জন করে নেন? একসাথে দুইজন অথবা একজনও নেই সিঙ্গেলে। এখানে আপনি একজনের মাথা পিছে ভাড়া কত নেন? 100 টাকা নেই চম্পকনগরে। জি জি। তো গাড়ি তো আপনার নিজের? জি জি, গাড়ি আমার নিজের। এখানে যে এই সুবিধাটা হয়েছে যারা প্যাসেঞ্জার আছে তারা কি বলছে, তাদের সুবিধা হয়েছে এখন? জি জি জি, তাদের জন্য তো অনেক সুবিধা। আপনারা তো বুঝতে পারছেন এখানে যারা আছেন, যারা বাইরের লোক এখানে চম্পকনগর অথবা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এখানে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেকে কিন্তু প্যাসেঞ্জার আছে, অনেক প্যাসেঞ্জার হয় এখানে। এখানে যারা প্রতিটা গাড়ি কিন্তু সিরিয়ালে চলে, সিরিয়াল নিয়ে সিরিয়াল মেনটেন করে, আপনারা হয়তো যদি বুঝতে পারেন তাহলে প্রতিটা গাড়ি কিন্তু সিরিয়াল মেনটেন করে, প্রতিটা গাড়ি সারিবদ্ধভাবে আছে এবং এক একটা গাড়ি যখন সিএনজি চলে তখন কিন্তু কেউ কারোর সাথে হই হুল্লোড় বা রাগারাগি কিছু নেই, একটার পর একটা আসতেছে এবং একটার পর একটা সিরিয়াল নিয়ে নিয়ে যাচ্ছে। এই চম্পকনগরে ডিজিটাল হওয়াতে এই যে একজন হয়তো একজন প্যাসেঞ্জার আছেন উনি হয়তো এখানে ওই ওনাকে নিয়ে যাবেন, ওনাকে যারা নিয়ে যাবেন তাদেরকে হয়তো বলতেছেন এখানে যেন তারা যায়। এই আপনি কি যাবেন? জি। আপনি যাইতে এরা কত যাচ্ছে? এরা যাচ্ছে না, পার হেড 100 টাকা করে যাচ্ছে। পার হেড 100 টাকা? তো আপনি কি মনে করেন এখানে পার হেড 100 টাকা গেলেও আসলে লাভ, কারণ সময় টাইম না, সময় সেভের জন্য আমরা তো তাড়াতাড়ির জন্য যাবো, আবার আমরা রিটার্ন ব্যাক করবো, আমরা যেহেতু শহরের এই জন্য তাড়াতাড়ির জন্য আর কি। আপনি কি আগে জানতেন এই রুটটা যেভাবে চালু হয়েছে? হ্যাঁ, আমরা তো জানি যে রাম অবাধি মুক্তাদির চৌধুরীর অবদানে শেখ হাসিনা সড়ক এটার জন্য পূর্বাঞ্চলের জন্য খুবই উপকৃত, এবং আমরাও যারা পূর্বাঞ্চলে জরুরি কাজে যাই আসি তাদের জন্য খুব উপকৃত হয়েছে। এখানে যারা আছে সবাই খুব মানে বৃহস্পতির ভাবে যাতায়াত করে। এখানে এই সড়কটা আসলে খুব অনেক মানে উন্নত মানের মানে উন্নত হয়েছে জায়গাটা, রাস্তাটা হওয়াতে এখন যারা আছেন তারা হয়তো চলাচল করতে পারবেন। এখানে চলাচলের জন্য যে বিঘ্ন ঘটার কথা এমনটি হয় না, এখানে যেহেতু সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে যাচ্ছে লোকজন, সবাই এখানে আসতেছে এবং যাচ্ছে। এতে হচ্ছে এখানকার ব্রাহ্মণবাড়িয়া থেকে চম্পকনগর যাওয়ার এবং যে রাস্তা মূল রাস্তা হচ্ছে এখানে। কেউ পাখি নিয়ে যাচ্ছেন, কেউ হয়তো খাবার নিয়ে যাচ্ছেন। আমি ওদের সঙ্গে যাচ্ছি, আপনাদের সঙ্গে নিশ্চয়ই, আমি আশা করবো আপনারাও আমার সঙ্গে আছেন। পুরো রাস্তাটিকে আপনাকে দেখানোর চেষ্টা করবো, রাস্তাটির কী অবস্থা, বেহাল দশা কিনা, খানা খন্দকারে ভরা কিনা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং এখন যে রাস্তাটি অতিক্রম করছি, যে ব্রিজটি অতিক্রম করছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর উপর দিয়ে যে ব্রিজটি 1 নম্বর ব্রিজ বলা যায় সেই ব্রিজটিতে আমরা অতিক্রম করছি। ব্রিজটি অত্যন্ত সুন্দর করে ব্রিজটি করা এবং কার্পেটিং চমৎকারভাবে করা। এই ব্রিজটি অতিক্রম করলে একটু পরেই আমরা যখন যাব দেখতে পাচ্ছেন হয়তো আপনারা দ্বিতীয় যে বৃষ্টি দেখতে পাচ্ছি সেই বৃষ্টি হচ্ছে একে, এই বৃষ্টি হচ্ছে লেসকাবিলের উপর দিয়ে ব্রিজ, সেই ব্রিজ বলে এখানে হয়েছে বলেন তো? আমাদেরকে স্বর্ণ দিছে, স্বর্ণ। এটা কি এমপি সাহেবের অবদান? এমপি সাহেবের অবদান। তো এখানে যারা নৌকা চালায় তো তারা কিন্তু অনেক সময় লুজার হয়েছে, কারণ তারা তো এই পেশা থেকে হারিয়ে গেছে। যেমন আপনারা যারা সিএনজি চালান তারা হয়তো বুঝতে পারছেন সব দিক দিয়ে। আমরা যে সময় ছোট আছিলাম এই রাস্তাতে দেখতাম একটা রুগী যখন থাকতো তখন কেওয়ারের ফাল্ডে দিয়া মাল নাইলে বড় টাফা দিয়া টুকরি দিয়া এফএস যাত্রীগুলা ব্রাহ্মণবাড়িয়াতে সবের নিয়ে যাইতে হইতো।
এখন তো আমাদের ঘুমতে উঠলে শ্বশুর বাদ গেলে কমবর একাবারটা বিন্দু আমরা গেবান বাড়িতে মিষ্টি লই আই তাহলে আমাদের জন্য স্বর্ণ তৈরি করে দিছে আমাদের এমপি সাহেব এমপি সাহেবের অবদান এটা জি আমাদের এমপি সাহেবের অবদান আচ্ছা যাই হোক এখানে আপনি কি মনে করেন যে এখানে যারা এখনো পর্যন্ত জানে না এই রুটটা যে চালু হইছে রুটটা তো এখনো সংস্কার করা বাকি আছে জি তাদেরকে আপনি কি বলবেন আমি তাদেরকে বলবো যে খুব দ্রুতভাবে আমাদের এই রাস্তাটা যেন খুব দ্রুতভাবে কাজ করে কমপ্লিট করে দেয় সেজন্য আমরা সবাইদেরকে আহ্বান জানাইতেছি ধন্যবাদ তারপর আবার ছুটে চলা আবার সেই প্লাস কেবিলের ব্রিজটির উপর দিয়ে উঠতে যাচ্ছি আমরা প্লাস কেবিলের যে ব্রিজটি বৃষ্টি করা হয়েছে সেই বৃষ্টির দুই ধারে অনেক ধানের জমি আছে এবং যারা ধান চাষ করেন তারা হয়তো এই রাস্তাটি হওয়াতে খুবই উপকৃত হয়েছেন তারা অতি সহজে তারা ধান খের বলেন এবং গরু ছাগল এগুলা খুব সহজে আনা নেওয়া করতে পারেন এটি হচ্ছে প্লাস কেবিলের দ্বিতীয় ব্রিজ সেই দ্বিতীয় ব্রিজটিতে আমরা অতিক্রম করছি তৃতীয় ব্রিজটির কার্পেটিং অত্যন্ত চমৎকার প্লাস কেবিল পর্যন্ত রাস্তাটি অত্যন্ত চমৎকার ছিল কিন্তু তারপরেই শুরু হলো সে আবার দুর্ভোগের রাস্তা একটু আগে যেমনটি বলেছিলাম রাস্তায় খানা খন্দকারে ভরা নিশ্চয় প্রমাণ পেয়েছেন এটা হচ্ছে ইটের সোলিং করা এই রাস্তাটি একটু পরে পরে হয়তো কার্পেটিং আছে কিন্তু তারপরে আবার ইট দিয়ে সোলিং করা এবং আপনারা হয়তো বুঝতে পারছেন যে দুই ধারে গরু ছাগল এগুলা মহিষ আনা নেওয়া করে এই জন্য এই কাজে এই রাস্তাটুকু খুব উপযোগী বলা যায় এবং একটু আগে বলেছিলাম যে এখানে ধান বন ও আনা নেওয়া করা হয় এবং গাড়ি চলাচল করে এবং গরু ছাগল যেমন দেখিয়েছিলাম বলেছিলাম এইটি হচ্ছে গরু ছাগলের এলাকা বলা যায় এবং এই যে দেখুন একটি ব্রিজ আছে যে ব্রিজটিতে এখনও কাজ করা হয়নি ব্রিজটিতে মাটি এখনও ভরাট করা হয়নি এর মাটি দিয়ে তারপরে হচ্ছে ইটের সোলিং করে তারপরে হয়তো আবার ইট দেওয়ার কথা এবং সিএনজি যখন আসা যাওয়া করে তখন আস্তে আস্তে সিএনজিগুলো এভাবে চলতে হয় এই রাস্তাটি আসলে উপকৃত হয়েছে কিন্তু তখনই এর সুযোগ সুবিধা ভোগ করবে জনগণ এবং যাত্রীগণ যখন এই রাস্তাটি পুরোপুরি সুন্দর করে কার্পেটিং করা হবে এবং দুই ধারে হয়তো কাজ চলতেছে কাজ চলে আবার একটু পরে দেখতে পেলাম যে মাটির রাস্তা হয়তো এখানে আছে মাটি দিয়ে ভরাট করার কাজ চলতেছে এবং খুব আস্তে আস্তে চলতে হয় গাড়িগুলা এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যদি বৃষ্টি হয় তখন এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে কারণ রাস্তার যে কাদা এই কাদা দিয়ে মানে রাস্তা গাড়ি চলবে কিনা সেটি হয়তো আসলে সন্দেহের বিষয় সুতরাং যদি বৃষ্টি হয় বৃষ্টির দিনে এই রাস্তায় আসলে যারা খুব আরামপ্রিয় মানুষ তারা এই রাস্তা দিয়ে না আসে ভালো তবে রাস্তাটি হয়তো যদি সংস্কার করার কাজ চলে তখন হয়তো খুব সুন্দরভাবে এখানে যাওয়া আসা করতে পারবে এবং আপনারা দেখছেন দুই সাইডে হয়তো এখনও পর্যন্ত রাস্তার কাজ চলতেছে যারা কাজ করতেছেন হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটি রোলার দাঁড়িয়ে আছে এই রোলারটি দিয়ে হয়তো রাস্তার মাটি যখন ভরাট করা হয় তখন এটিকে সমান করার কাজে ব্যবহার করা হয় এই রাস্তা দিয়ে অনেক বৃদ্ধ মহিলারও আসা যাওয়া করেন এবং বৃদ্ধ যারা আছেন এখানে আসা যাওয়া করতে খুব তাদের খুব কষ্ট হয়ে যায় এবং সিএনজি বা অন্যান্য যে গাড়িগুলো আছে খুব আস্তে ধীরগতিতে চলতে হয় মণিপুর থেকে লক্ষ্মীপুরা পর্যন্ত তিরিশডালা পথ এখানে বাকিটা হচ্ছে কিছু কাঁচা রাস্তা ছিল কিছু ভাঙ্গা রাস্তা ছিল খানা খন্দকার ছিল কিছু মণিপুর চম্পকনগর যাওয়ার পথে পিচডালা পথ আবার শুরু হয়েছে এবং এই পিচডালা পথটি খুব বেশি দূর নয় অল্প কিছুক্ষণ পরেই আবার সেই কাঁচা রাস্তা আবার শুরু হবে হয়তো ইট ইট দিয়ে সোলিং করা সেই রাস্তা থেকে হয়তো জানব আরেকটি মজার বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখি এখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে চম্পকনগর যেতে মোট আটটি ব্রিজ পড়বে এর মধ্যে সাতটি ব্রিজ খুব বড় আকারের এবং একটি ব্রিজ হয়তো ছোট আকারে এই ব্রিজটি হচ্ছে সর্বশেষ ব্রিজ যে ব্রিজটি পার হলে আমরা চম্পকনগরের খুব কাছাকাছি পৌঁছে যাব এবং এই ব্রিজটি সংস্কার করা হয়েছে আর একটু আগালে আমরা চম্পকনগরের বাজারে পৌঁছে যাব এটি হচ্ছে চম্পকনগর বাজার কতক্ষণ লাগবে দেবে সাহেব আধা ঘন্টার ভিতরে ব্রাহ্মণবাড়িয়া সিমলকান্দি থেকে আমরা যে রুট নতুন যে শেখ হাসিনা সড়ক করেছে এই সড়কে এসে চম্পকনগর বাজারের যে ব্রিজ সেই ব্রিজে এখানে এসে আমরা অবস্থান করছি
অর্থাৎ আধা ঘন্টার যে সময় লেগেছে সেই সময়টি আগে লাগতো তো নৌকা দিয়ে আসলে হয়তো লাগতো এক থেকে দেড় ঘন্টা এই সময়টুকু সেভ হয়েছে এই এই জন্য এলাকার লোকজন স্থানীয় যারা লোকজন আছেন সবাই এখানে ধন্যবাদ দিচ্ছেন বাংলাদেশ যোগাযোগ মন্ত্রণালয়কে এবং বাংলাদেশ যোগাযোগ মন্ত্রণালয়কে ধন্যবাদ দিলে ডেফিনেটলি এই ধন্যবাদ গিয়ে পড়ে বাংলাদেশের বর্তমান সরকারের উপরে অর্থাৎ বাংলাদেশ সরকার যে ভাবে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে তার একটি দৃষ্টান্ত হচ্ছে এটি ব্রাহ্মণবাড়িয়ার জন্য বড় একটি সফলতা বলা যায় এই ব্রাহ্মণবাড়িয়ার যে চম্পকনগর টু ব্রাহ্মণবাড়িয়ার যে রুটে এই রুটে থেকে আমি এখানে আমার এই তাবলে যে ব্লকে এই ব্লকে এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনারা যারা দেখছিলেন তারা সবাইকে বলবো ধন্যবাদ আমার চ্যানেল যদি নতুন হয়েছে তাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম হচ্ছে জীবন ও জীবিকার কথা আমার চ্যানেল দেখলে কোনো না কোনোভাবে উপকৃত হবেনই আপনাদের মধ্যে আশা করি আজকে দেখেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।